সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আমি মুস্তফা ফিরোজ দর্শক উজরা জিয়ার সাথে সরকারের ফলপ্রসূ আলোচনা হয়েছে এমনটাই বলছেন সরকারের মন্ত্রীরা বা নীতি নির্ধারকরা যেমন সালমান এফ রহমান বলেছেন যে কিছু ভুল বুঝাবুঝি ছিল সেটার অবসান হয়েছে এখন আমরা দুটি দেশ কাছাকাছি পৌঁছে গেছি সেখানে সালমান এফ রহমান একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলেছেন যে উজরা জিয়া তিনি হচ্ছে বারো তারিখে আওয়ামী লীগ এবং বিএনপির যে সমাবেশ সেই সমাবেশে পুলিশের ভূমিকার প্রশংসা করেছে তার মানে হচ্ছে পুলিশ সেখানে নিরপেক্ষ ছিল তেইশটা দফা তেইশটি শর্ত দিয়েছে আওয়ামী লীগ বিএনপি কে দুই দলকেই এবং কোন সমাবেশেই শক্তি প্রয়োগ বা চাপ প্রয়োগ করেনি অর্থাৎ একটা নিউট্রাল পজিশনটাকে সাপোর্ট করছে কিন্তু এরপর দেখেন এখনো আজকেই তাদের যাওয়ার কথা এখনো তারা বাংলাদেশ ত্যাগ করেনি তার আগেই কয়েকটি বক্তব্য দেখেন আইনমন্ত্রী কি বলছেন বলছেন কোনো শক্তিশালী দেশ চাপ দিয়ে আমাদের কিছু আর করাতে পারে না তাহলে হলো এই স্প্রিটটা গেল আচ্ছা আর একটা কথা দেখেন ওবায়দুল কাদের কি বলছেন বিদেশি প্রভুদের করুণা পেতে বিএনপির তথাকথিত আন্দোলন আচ্ছা এটা এটা হোক তো তাদেরকে মানে কটাক্ষ করা হলো আর সিলেটে সমাবেশের সিদ্ধান্তে জামাত কঠোর অবস্থানে পুলিশ হইলো এটা তো হইল না এখানে সমাবেশ সিলেটে কেন করতে পারবে না ঢাকায় যদি করতে পারে সিলেটে পারবে না কেন আর রাজনৈতিক সভা সমাবেশে বাধা না দেয়া এবং শান্তিপূর্ণ কর্মসূচি সহিংসতা মুক্ত নির্বাচন সহিংসতা মুক্ত রাজনীতি এটাই তো প্রত্যাশা এই প্রত্যাশার কোনোটাই তো কোন খারাপ কিছু না বলেন আদর্শিক কথাবার্তা যেটা বলছে যে এটা সরকারের অঙ্গীকার সরকারেরও চাওয়া যুক্তরাষ্ট্রেরও চাওয়া কিন্তু আমি মুখে মুখে বলবো একটা কথা আর বাস্তবে যখন নাকি আমি প্রয়োগ করবো আর একটা তাহলে হবে দেখেন সিলেটের পরিস্থিতি দেখেন যদি সেটা বলি সেটার খবর হচ্ছে দৈনিক বাংলা সেখানে কি বলা হচ্ছে সিলেটে সমাবেশের সিদ্ধান্তে অনর জামাত কঠোর অবস্থানে পুলিশ পুলিশের আপত্তি সত্ত্বেও সিলেটে সমাবেশ করার সিদ্ধান্তে অনর জামাত ইসলামী অপরদিকে জামাতকে ঠেকাতে পুলিশ প্রশাসনও রয়েছে কঠোর অবস্থানে শুক্রবার থেকে নগদ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে সমাবেশ স্থল মাঠে আশেপাশে অবস্থা নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ এই অবস্থায় শুক্রবার সকালে সমাবেশ স্থল রেজিস্টারি মাঠ পরিদর্শনে আসেন জামাত নেতারা এই সময় সেখান থেকে জামাত শিবিরের সাত কর্মীকে আটক করেছে পুলিশ তাহলে আবার দেখেন সেই পুরনো কথা মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ বলছেন চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই নগরীতে মহড়া দেওয়া হচ্ছে জামাতের সমাবেশে নাশকতার আশঙ্কা রয়েছে তাই অনুমতি দেওয়া হয়নি তারপরও তারা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ কঠোরভাবে দমন করবে জিজ্ঞাসাবাদে জামাতের সাত কর্মী আটক করা হয়েছে বলেও তিনি জানান তাহলে হইল যেই ভিসা নীতি যেই বাংলাদেশে সে আলোচনা সেই আলোচনার প্রতিফলন সিলেটে কি হবে না নাকি এটা শুধু ঢাকার জন্য প্রযোজ্য আচ্ছা এবার আসেন আইনমন্ত্রী দেখেন কি বলছেন কোন শক্তিশালী দেশ চাপ দিয়ে আমাদের কিছু আর করাতে পারে না আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী এক একটা সভায় বলছেন যে বাংলাদেশ একটি সার্বভৌম দেশ এখন বাইরের কোনো শক্তিশালী দেশ চাপ দিয়ে আমাদের কিছু করাতে পারে না বাংলাদেশ এখন আর সেই দেশ নাই এটা কাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে দর্শক বুঝতেই পারছেন যে ওই যে বলা হচ্ছে যে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন সুষ্ঠু নির্বাচন অবাধ নির্বাচন সুতরাং ওটাকেই হয়তো কটাক্ষ করে বলা হচ্ছে যে চাপ দিয়ে আমাদের আর কিছু করাতে পারে না এটা একটা বিরাট ব্যাপার এমনকি চাপ দিচ্ছে বলছে নাকি জাল জালিয়াতি নির্বাচন করতে তত না অবৈধুল কাদের বলছেন বিদেশি প্রভুদের করুণা পেতে বিএনপির তথাকথিত আন্দোলন আচ্ছা বলছেন সরকার ও ক্ষমতাসীন বিরুদ্ধে মিথ্যা ও বানট কল্প কাহিনী বানিয়ে বিএনপি বিদেশে প্রভুদের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপির এই উদ্দেশ্য প্রণোদিত সন্ত্রাস সৃষ্টির মূল লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন মন্ডল করা এবং বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করে তাদের করুণা লাভ করা তারা সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কল্পনা কল্প কাহিনীর প্রতিবেদন তৈরি করে বিদেশের প্রভুদের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছে আচ্ছা এই যে দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছে এই যে বিদেশিরা আসলো কাদের সাথে মিটিং করলো সরকারের সাথেই তো আচ্ছা কানাডার রাষ্ট্রদূত গতকালকে মিটিং করলো কোথায় করলো বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এসে তাহলে কে ধর্ণা দিচ্ছে এটা তো পারস্পরিক ব্যাপার মার্কিন যুক্তরাষ্ট্র কি বলছে যে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের অংশীদার হচ্ছে বাংলাদেশ সুতরাং তাদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আমরা ভূমিকা রাখতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম যদি প্রত্যাশা হয় এই প্রত্যাশা কি কানাডা অন্যান্য দেশের হবে না এবং সেক্ষেত্রে যদি আহ আওয়ামী লীগের নেতারা যদি যেতে পারে তাদের এখানে বিদেশিরা যদি তাদের এখানে আসতে পারে তো বিএনপির নেতারা কেন যেতে পারবে না তাদের বাসভবনে বা অফিসে বা তারাও কেন আসতে পারবে না এটা এই টোটালটা স্পুরি যেটা আলোচনা হয়ে গেল তার সাথে কি এগুলি বানানস হয়ে এলো এটা তো হলো না দর্শক বাকি বিবেচনা বা বক্তব্য আপনাদের উপর ছেড়ে দিলাম ভালো থাকবে আল্লাহ হাফিজ